শহরের নার্সিং হোমে বিরল অস্ত্রোপচার অন্তঃসত্ত্বার শিরদাঁড়া থেকে বার করা হলো ছিটকে আসা গুলি মহিলা এবং তার গর্ভস্থ সন্তান দুজনেই সুস্থ রয়েছেন দেওর নাকি রাস্তা থেকে কুড়িয়ে পায় পিস্তল বাড়ি ফিরে সেটা ঘাটার সময় পিস্তল থেকে ছিটকে বেরোয় গুলি গুরুতর আহত হন মালদহের কালিয়াচকের বাসিন্দা গোলাপ শাহ খাতুন তিনি সন্তান সম্ভবা হওয়ায় চিকিৎসকেরা অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চাইছিলেন না শেষমেশ তাকে নিয়ে আসা হয় কসবার নার্সিং হোমে শিবদারায় হয় দুটি জটিল অস্ত্রোপচার এখন গোলাপ শাহ খাতুন পুরোপুরি সুস্থ সোমবারই বাড়ি ফিরবেন বলে নিয়ে খেলো করতে হয় এইভাবে বললাম তো এইভাবে করতে হতে কীভাবে বাস বুলেট ট্রেনে এখানে নিয়ে গেছে 26 তারিখে আমরা শারীরিক স্টেশনে দিয়েছি প্রতিদিন থেকে জিনিসটা চিকিৎসা চলছে ভালোভাবে সুস্থভাবে সব কিছু দিলে তো সব কিছু নর্মালি করে দিল আমাদের প্রবলেম টবলেম কিছু নেই বলে সুস্থভাবে তোমার বাড়ি নিয়ে যা কোনো কাজই জিনিস গোলাপকে সুস্থ করে তুলেছেন চিকিৎসক শিবাজী বিষ্ণু তিনিও জানাচ্ছেন এভাবে অস্ত্রোপচার করে অন্তঃসত্ত্বাকে সুস্থ করে তোলা মিরাকলের থেকে কিছু কম নয় পার্টিকে বলে নেওয়া হলো যে মারা যেতে পারে এনিথিং ক্যান হ্যাপেন অন দ্য টেবিল এইসব বলে কয়ে আমরা অপারেশনটা করলাম উপরওয়ালার দয়ায় ইট বিকেম সাকসেসফুল চাকে বাঁচানো বুলেট বার করা স্পাইনকে স্টেবল করা সো ইট ওয়াজ আ মিরাকুলাস থিং চিকিৎসকরা দুদুটি অত্যন্ত জটিল অস্ত্রোপচার করে তারপরে কিন্তু সুস্থ হয়ে উঠেছেন গোলাপ শাহ খাতুন এবং তিনি অবশেষে মালদা কালিয়াচকের তার বাড়িতে ফিরছেন এমনটাই চিকিৎসকরা তার পরিবারের সদস্যদেরকে জানিয়েছেন জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস কলকাতা